পরশুদিন বার্থডে, তো আমি আমার বড় পড়ে একটা দায়িত্ব দিয়েছি, ও আমাকে অ্যাক্রোপলিসে ড্রপ করে ও এখন যাবে হলো গড়িয়াহাট। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি বেরিয়েছি আর এখান থেকে আমি ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। এখন আমি যাচ্ছি হলো আবার অ্যাক্রোপলিস মলে, আর সেখানে যাচ্ছি একটা দরকারে। সেই দরকারটা হলো আমি আজকে আমার চুলে কেরাটিন ট্রিটমেন্ট করাবো। আমার চুলটা এতটাই উড়োখুড়ো হয়ে গেছে আর এত কদিন ধরে আমি আয়রন করেছি, ব্লো ড্রাই করেছি, ফলে আই নিড এ ট্রিটমেন্ট ব্যাডলি। কিন্তু আজকে মজার ব্যাপার না, মানে আমার জন্য তো কালঘাম ছুটে গেছিলো, তাই জন্য আমি ব্লগই করতে পারিনি। সেটা হলো আজকে গায়ত্রী আসেনি, ফলে আমি বাচ্চা দুটোকে একা রেখে এসেছি, বাচ্চা দুটোকে লাঞ্চ করিয়ে সমস্ত কিছু রেডি করে তারপর এসেছি। হ্যাঁ, আর একটা কথা না বললেই না, আজকে আমাকে ফুল অন সাপোর্ট দিয়েছে আমার বর, মানে অনেক জায়গায় সাপোর্ট দিয়েছে, তাই জন্যই আমি পেরেছি। অ্যাকচুয়ালি দুজনের সংসারে যদি দুজনকে সাপোর্ট না করে তাহলে কখনোই একটা মানে ঘর বাইরে কিছুই চালানো পসিবল না, দুজনকেই সমানভাবে ব্যালেন্স করতে হয়, এটা আমার পার্সোনাল বিলিভ। তা যাই হোক, এখন আমি যাচ্ছি, আমার বড় আমাকে ছেড়ে দিয়েছে। আর পুপের হলো পরশুদিন বার্থডে, তো আমি আমার বড় পড়ে একটা দায়িত্ব দিয়েছি, ও আমাকে অ্যাক্রোপলিসে ড্রপ করে ও এখন যাবে হলো গড়িয়াহাট। ওখানে ওই যে ওই দোকানটা কি নাম বলো, দোকানটার ওই যে আন্ডারগ্রাউন্ড মার্কেটে যে ডেকোরেটিভ আইটেমস গুলো হয় না, ওই আইটেমস গুলো কিনবে, কারণ আমি আমার ঘর সাজাবো, কারণ পুপের 5 বছরের বার্থডে আর ওই বার্থডেটা ভীষণ স্পেশাল আমার কাছে, তাই জন্য আমি এখন ঘরটা সাজাবো। আর পুপে এখন একটু সুস্থ আছে, ঠিক আছে, ভালো আছে, সো চাপলেস হয়ে এগুলো করতে পারবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন আমি অ্যাক্রোপলিস যেতে যেতে আমার বর ইউ টার্ন নিয়ে এখন দাঁড় করিয়েছে আমাকে। আরে, আই ক্যাচার থেকেই ফোন আসছে, আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ও ইউ টার্ন নিয়ে এখন আমাকে দাঁড় করিয়েছে মঞ্জিনিসের সামনে, কারণ ঘরের ওই হ্যাপাজাটের মধ্যে ওদেরকে খাওয়ানো হ্যান করা ত্যান করা আমি উঠেছি একটু দেরি করে, সব মিলিয়ে আমার নিজেরই লাঞ্চ হয়নি, আমার বরেরও লাঞ্চ হয়নি অবভিয়াসলি। সো বললো যে না, এখন তোমার অনেকক্ষণের কাজ আছে, তো আগে তুমি কিছু খাও, স্যান্ডউইচ দেন তুমি যাও। তো এখন এসছে হলো স্যান্ডউইচ আমি খেয়ে নিই তারপর। ₹50 अच्छा ज्यादा रहेगा, फेमस बनाएंगे एकदम, ज्यादा छोड़ेंगे। ठीक है, थैंक यू। हाफ किलो ढेड़स पटल कत 220 আর শিম 210 যাবে দাদা? আমি এই রিকশায় উঠে গেছি আর পাপড়ি চাট নিয়েছি আর কিছু সবজি কিনে নিলাম, কারণ ঘরে সবজি নেই, বাজার যেতে হবে, টুকটাক কাজ চালানোর মতো সবজি কিনে নিলাম। এখন আমি রিকশা করে বাড়ি যাচ্ছি, কারণ ওরে বাবা, তোমার রিকশায় কি আওয়াজ গো। যাই হোক, এখানে আমি একদম কথা বলতে পারবো না, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে রিকশাতে, আর প্লাস আলো নেই, অন্ধকার একদম। হ্যাঁ, আর হলো মানুদি চলে এসেছে আজকে, ইম্পসিবল কথা বলা, বাড়ি গিয়ে বলছি। কি ব্যাপার
বলছি মানুদি তুমি আজকে কোথায় যাবে? আজকে মানুদি কোথাও একটা ঘুরতে যাবে, তাই জন্য আজকে 7টা চলে এসছে। আর মানুদি জানো তো আসে 7:30, আজকে 5টার সময় এসে গেছে। কোথায় যাবে তুমি? এসে গেছে, যা প্লেট দিয়ে যাও আমায়। ওকে, আমি যে পাপড়ি চাটটা এনেছি, তুমি এখন পাপড়ি চাটটা খাও। পাপড়ি চাট খাবে মানুদি? হ্যাঁ, এটা মাটি নিয়ে আসবো, এটা দারুণ খেতে, খুব ভালো খেতে, খাও খাও। এই যে মানুদি দিয়ে গেল চা, দেখাচ্ছি রোজ একই চা খাই, দেখানোর কি আছে। যাই হোক, মানুদি দিয়ে গেল চা, আর আমি এখন একই ড্রেস ফ্রেস কিছু ছাড়িনি, বসে আছি, চাটা খাই। চাটা খেয়ে ড্রেস ট্রেস ছেড়ে আমি এবার ফিরছি, মানুদি বাড়ি চলে যাচ্ছে, তারপর ফিরে আসছি। 2000 years later, তো মানুদি অনেকক্ষণ চলে গেছে, মানে অনেকক্ষণ। আমি তারপর সিম্পলি ল্যাদ খাচ্ছিলাম, আর এখন হলো আমি আমার যে কাজগুলো পটপট পটপট করে লিপটে নেব। এখন আমি যেটা করব সেটা হলো, এখন আমি যেটা করব সেটা হলো, মানুদি এই যে আমার পাড়ায় প্রায় 10-12 বাচ্চা আছে, ওরা ওদেরকে রোজ আমার ঘরের থেকে খাবার যায়, তো মানুদি সেটা বানিয়ে দিয়ে গেছে। এখন সেটাকে আমি ঠান্ডা হতে দেবো, নইলে তো ওদের প্রপার টাইমে খাবারটা দিতে পারবো না, মানে পাঠাতে পারবো না। আর এছাড়া যেটা করব সেটা হলো, আমার পুকুটুকাইয়ের চিকেন বানাতে হবে আমাকে। আজকে দুপুরেই সেটা শেষ হয়ে গেছে, গায়ত্রী থাকলে তো ওই বানিয়ে দিত, কিন্তু যেহেতু গায়ত্রী নেই আমাকেই বানাতে হবে। অ্যাকচুয়ালি আমি সব পারি, আমি সব পারি। আরে ওদেরকে তো আমিই শিখিয়েছি, গায়ত্রী মানুদি ওদেরকে তো আমিই কাজগুলো শিখিয়েছি না, কার কার কী কাজ। তো যাই হোক, সেই কাজগুলো পটপট পটপট করে ফেলি। এখন না আমার নিজেরই একটা কেমন লাগছে নিজেকে এরকমভাবে দেখতে, আর চুলটাকে এত সাবধানে রাখতে মানে হচ্ছে, কারণ তো 48 আওয়ার্সের আগে চুলটাকে ভাঁজ করা যাবে না, জল দেওয়া যাবে না। যাই হোক, আমি 48 আওয়ার্স রাখছিও না, আমি পরশু দিন সকালে গিয়েই ওয়াশ করিয়ে আসবো। 48 আওয়ার্স সেটা হচ্ছে না, আমার একটা কেমন একটা অদ্ভুত এখন লাগছে, মানে আমি জানি ওয়াশের পরে হয়তো ঠিক হয়ে যাবে, বাট প্রথম দিকে ভালো লাগছিলো, তারপর আবার কীরকম একটা অদ্ভুত লাগছে। আজকে আমাদের ডিনার হলো চালে জালে, মানে এটা খিচুড়ি না, জাস্ট সেদ্ধ করা, আর হলো ভিন্ডি ভাজা, আর হলো কালকের একটা বিনস গাজরের মিক্সড সবজি আছে সেটা, আর আমি খাবার আগে দীপকে একটা ডিম ভেজে দেবো, সিম্পল খাবার। অ্যাকচুয়ালি আমার আজকে সারাদিনে খাওয়া হয়নি, ভাত খাওয়া হয়নি, তো ভাত না খেলে না আমার একটু শরীরটা খারাপ করে, তো রাত্রে দীপকে যদি বলি ভাত খাবে, দীপ খাবে না, তো আমি তাই জন্য ভাবলাম আমি এক খিচুড়ি বানিয়ে নিই, মানে চালে ডালে করে নিই, তাহলে দীপও খাবে আমারও খাওয়া হয়ে যাবে, মানে রাইসও খাওয়া হবে। ঠিক আছে, এমনি এমনি কি আমি আর রোগা হতে পারছি না, এমনি এমনি এত ভাত প্রিয় মানুষ আমি, তাই জন্যই ভাত মাছ, মানে আমি হলাম ভাতে মাছে বাঙালি, আর আমার বর হলো শুধু মাছে বাঙালি, এর জন্য আমরা দুজনেই একবার যে ফুলেছি, তারপর আর হতে পারছি না, রোগা হতে পারছি না। আজকেই আমি আমার বরের একটা, মানে আমাদের একটা 2013-এর ফটো ফেসবুকে পোস্ট করেছি, মানে আমার বরকে কি ট্রিমেন্ডাস হ্যান্ডসাম লাগছে। বেসিক্যালি ওকে, ও আমি যখন ওর সাথে রিলেশনশিপে ছিলাম, মানে ফার্স্ট আমাদের যখন আলাপ হয়েছিলো, আমার বরকে ওরকমই লাগতো দেখতে, আমার বর মারাত্মক হ্যান্ডসাম ছিল, এখন
এরকম হয়ে গেছে। এই যে কুপে টুকাইয়ে চিকেন, এর মধ্যে আমি স্লাইট পিঞ্চ অফ টার্মারিক দিয়ে এটাকে জাস্ট সেদ্ধ করতে দেব, নো সল্ট নো অয়েল। এখন বাজে হলো 10:30 বেজে গেছে, দীপ বাড়িতে এসে গেছে, এসে আমি বললো ওর প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু আমরা দুপুরে কোনো প্রপার লাঞ্চ করিনি, তো আমাকে বললো তুমি শিগগিরই আমাকে আমার ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে দাও। তো আমার শপিং সমস্ত অ্যারেঞ্জমেন্টই করা আছে, শুধু ডিমটা ভাজবো, ডিমটা ভেজেই আমি দীপকে খাবার সার্ভ করে দেবো। আমি এখন খাবো না, কারণ আমার বাচ্চাগুলো এখনও ডিনার করেনি, ওরা ডিনার না করলে আমি ডিনার করি না। হ্যালো, আচ্ছা এখন আমি যেটা করছি সেটা হলো টুকাইকে ডিনার করাচ্ছি, এই যে টুকাইয়ের ডিনার, ওর টুকাইয়ের রাতের ডিনার করাবো, দেন আমি ডিনার করবো। কুপেকে খাবার দিয়েছি, কুপে যথারীতি খাইনি, তো আজকের দিনটা আমার এইভাবেই এন্ড হয়ে যাবে, আর তাই জন্য আমি ব্লগটাকেও এখানটায় এন্ড করে দিচ্ছি। আর যদি আমার ব্লগ ভালো লাগে সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমার চ্যানেলের নাম হলো দ্য রেড প্লাজো। আর হ্যাঁ, এটাই, বাই বাই, টাটা, গুড নাইট।